পাহাড়, লেকের পাহাড়ের হাউসগুলো একটু সাধারণত ডিফারেন্ট টাইপের হয়, সাইজে বড় এবং হাউসগুলোতে বোট পার্কিংয়ের অনেক সময় সুবিধা থাকে। নর্মালি এদেশের যারা একটু রিচ তারা এই এরিয়াগুলোতে বাড়ি কিনে। আজকের ওয়েদার খুবই সুন্দর, কিন্তু ওয়েদার ফোরকাস্ট হচ্ছে আজকে প্রচণ্ড স্ট্রম হতে পারে এবং এটা হয়তো বিকাল থেকে শুরু হবে, তাই এখানে লেকের পানি তো বেশ ঢেউ দেখা যাচ্ছে। নর্মালি এখানের পানি খুবই শান্ত থাকে, তেমন একটা ঢেউ থাকে না সচরাচর, মানে আজকে খুবই ঢেউ। আর একটু গরম ওয়েদার হওয়ার কারণে অনেকেই লেকে সাঁতার কাটাতে, ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি অনেক ছোটো ছোটো ছেলে মেয়ে সাঁতার কাটে, খুবই নাইস ওয়েদার, মনোমুগ্ধকর, পিসফুল। এয়ারপোর্টগুলো দিয়ে সাধারণত অনেকে একটু কাছাকাছি ঘুরতে যায়, মাছ দেখে একটু নৌকো দিয়ে ঘুরে। আর সাধারণত যাদের বড় বোট আছে সেগুলো অন্য জায়গায় রাখে।